জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা টাইটানিক পূর্ণ করেছে 25 বছর এই উপলক্ষে সিনেমাটি আবার মুক্তি দেওয়া হয়েছে সিনেমার 25 বছর উদযাপনে টাইটানিক সিনেমার সব কলাকুশলী আবার এক হয়েছে বিভিন্ন বিষয়ে কথা বলছেন সংবাদ মাধ্যমের সঙ্গে দ্য মিররের সঙ্গে কথা বলার সময় 2008 সালে সেই ঘটনার স্মৃতিচারণ করেন অভিনেত্রী কেট উইন্সলেট হতে হয়নি স্বামীর সামনেই যে তাকে সাহসী দৃশ্যে অভিনয় করতে হয়েছে সেই দৃশ্যে তার সঙ্গে অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও তিন দশকের বেশি সময় ধরে দর্শকদের অভিনয় জাদুতে মুগ্ধ করে আসছেন কেট উইন্সলেট What the hell are you going to do with this? What do you think you're going to do? You're going to stop me? No, you're right I am. Go ahead and try. অনেকবারই পর্দায় নগ্ন হতে হয়েছে তাকে এর আগে দেওয়া সাক্ষাৎকারে কেট বলেছিলেন অভিনেত্রীদের নগ্ন হওয়া সাধারণ বিষয় কিন্তু এবার তিনি জানালেন স্বামীর সামনে অন্য পুরুষের সঙ্গে সাহসী দৃশ্যে অভিনয় করার সময় তিনি বিব্রত বোধ করছিলেন তখন ডিক্যাপ্রিও তাকে স্বাভাবিক হওয়ার জন্য অনেক সাহায্য করেছেন We can be happy here I can make you happy here We've had a great couple of months it doesn't need to end ঘটনাটি 2008 সালের টাইটানিক সিনেমার পর ডিক্যাপ্রিও কেট আবার জুটি বাঁধেন রোমান্টিক সিনেমা রেভলিউশনারি রোডে এই সিনেমার পরিচালক ছিলেন কেট উইন্সলেটের স্বামী স্যাম মেন্ডেস যদিও এই সময় অন্য পুরুষের সঙ্গে সাহসী দৃশ্যে নিজের স্ত্রীর অভিনয় করাটা সহজভাবেই নিয়েছিলেন এই পরিচালক তিনি কেটকে দৃশ্যটি স্বাভাবিক করতে সাহস দিয়েছিলেন রেভলিউশনারি রোড সিনেমাটি বেশ কয়েকটি পুরস্কার জেতে And the BAFTA goes to Kate Winslet. তবে ছবির মতো কেট ও স্যামের সংসার জীবন সফল হয়নি দুই বছর পর পরিচালক স্যাম মেন্ডেসের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার কেট এবং স্যামের সংসারে একটি সন্তানও রয়েছে আর এই সন্তানকে তারা দুজনই দেখভাল করেন কেট এখন এডওয়ার্ড অ্যাম্বেল স্মিথের সঙ্গে সংসার করছেন